বেকার জীবনটা কতটা অভিশপ্ত জীবন, যারা বেকার তারাই বলতে পারবে। এই বেকারত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র অবলম্বন হচ্ছে ব্যবসা, কারণ আমাদের দেশে এখনকার সময় চাকরি পাওয়া অনেক কষ্টের বিষয়, অনেক প্রতিযোগিতা থাকে চাকরি ক্ষেত্রে, আর এত প্রতিযোগীর মধ্যে নিজেকে টিকিয়ে রাখা সো টাফ। এখন আমাকে বলতে পারেন, ব্যবসা করার জন্য তো অনেক টাকার দরকারই, টাকা পাবো কই? যেহেতু আপনার কাছে টাকা নেই, তাই আমি বলছি খুব অল্প বাজেটে করা যায় এমন একটা ব্যবসা খুঁজে নিতে হবে, তাহলে এই অল্প থেকেই একটা সময় বিশাল কিছু হয়ে যাবে। আজকে আমরা কফি শপ বিজনেস নিয়ে কথা বলবো, যেহেতু কফির বিজনেস, সো এটা একটা মোটামুটি ভাবে একটু স্মার্ট বিজনেস বলা যেতে পারে। আপনি চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন, কারণ এটাতে বেশি একটা ইনভেস্টের প্রয়োজন হয় না। এই ব্যবসা শুরু করার জন্য কেমন ইনভেস্ট লাগবে? আপনি চাইলে একটা ছোট্ট টং দোকান নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। আপনারা বুঝতে পারছেন, টং দোকানের জন্য তেমন একটা ইনভেস্টের প্রয়োজন হয় না। আর কফি মেক করার জন্য একটা মেশিন পাওয়া যায়, সেই মেশিনটা কিনে নিলেই হয়। অনেক সময় আমি দেখেছি, আপনারাও হয়তো দেখে থাকবেন, যে শুধুমাত্র এই মেশিনটা এক জায়গায় বসিয়ে কিন্তু সে কফির বিজনেস করছে, সেক্ষেত্রে আরো কম জায়গাতে কিন্তু হয়ে গেল। আপনার এই পজিশনের জন্য বা দোকান টোকান নেওয়ার জন্য এত কিছু করার দরকার নেই, শুধুমাত্র একটা কফি মেশিন কিনবেন, মেশিনটা এক জায়গায় বসিয়ে প্রয়োজন একটা সাইনবোর্ড আশেপাশে লাগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু হয়ে গেল। অথবা আপনি চাইলে ছোট্ট একটা দোকান নিয়েও নিতে পারেন। এই ব্যবসাটা কোথায় ভালো চলবে? এই ব্যবসাটা মূলত বিভিন্ন পার্ক, দর্শনীয় স্থান, ইউনিভার্সিটি ক্যাম্পাসের আশেপাশে অথবা একটু অভিজাত এলাকাগুলোতে এই ব্যবসাটা ভালো চলবে। এই জায়গা নির্বাচন করার ক্ষেত্রে আমি যে কয়টা বললাম সেই জায়গাগুলোকেই সবার আগে প্রাধান্য দিতে হবে, তবে কিন্তু এই ব্যবসা ভালো চলবে, কারণ যে কোনো জায়গায় এই দোকান চলবে না। প্রত্যেকটা ব্যবসাতেই একটা প্ল্যান থাকা দরকার। যদিও আপনার এই কফি শপ বিজনেসটা অনেক ছোট, তবু এটার মধ্যে একটা প্ল্যান রাখা খুবই জরুরি। কেননা আপনি যে ব্যবসা করছেন, আপনার যে প্রতিযোগিতা থাকবে না তা কিন্তু নয়, প্রত্যেকটা ব্যবসাতেই প্রতিযোগী থাকে। তো এই ব্যবসা শুরু করার আগে যারা যারা এই ব্যবসাটা করছে তাদের কাছ থেকে আপনি ধারণা নিতে পারেন, তারা কিভাবে করে। প্রয়োজনে অনেকগুলো কফি শপ ঘুরে 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 দেখতে হবে তারা কিভাবে এই ব্যবসা করছে। যখন অনেকগুলো দোকান আমরা ঘুরবো, তখন কিন্তু একটা আইডিয়া আমাদের ভিতরে চলে আসবে। তখন এই ওভারঅল সবার কাছ থেকে যে আইডিয়াটা পেলাম, সেটা থেকে আমরা নতুন একটা আইডিয়া তৈরি করতে পারি। একবারে ভিন্নভাবে যদি আমরা ব্যবসাটা শুরু করে দিতে পারি অন্যদের থেকে ভিন্নভাবে যদি শুরু করতে পারি, সেক্ষেত্রে আমরা অনেক বেশি সাড়া পাবো। এই ব্যবসায় মার্কেটিং হচ্ছে আপনার কাছে যে কাস্টমার আসবে তাদেরকে আবারও আপনার এখানে আসার জন্য ইন্সপায়ার করতে হবে, আর সেটার জন্য আপনাকে কোয়ালিটি মেনটেন করতে হবে। আপনি যদি ভালো কোয়ালিটির কফি আপনার কাস্টমারদেরকে প্রোভাইড করতে পারেন, তাহলে কিন্তু পরের বার তারা আবার আসতে বাধ্য থাকবে। আর এই কোয়ালিটি যে আপনি এনশিওর করছেন, সেটা আপনার কাস্টমারকে বোঝানোর, আপনি যে ভালো কোয়ালিটির কফি তাদেরকে দিচ্ছেন সেটা আপনার কাস্টমারকে বোঝানোর দায়িত্ব আপনার, যেন তারা আসলেই কম্পেয়ার করতে পারে অন্যদের থেকে যে আপনি ভালো কফি তাদেরকে দিচ্ছেন। এভাবে করেও কিন্তু এই ব্যবসার মার্কেটিং হতে পারে। মার্কেটিং এর আরো অনেক বেশি বুদ্ধি থাকতে পারে, সেগুলো আপনি ব্যবসা করতে করতেই একটা সময় বুঝতে পারবেন যে আসলে এই ব্যবসার মার্কেটিং গুলো কি কি বা কিভাবে এই ব্যবসা উন্নতি করা যেতে পারে। কেন জানি আমার চাকরির প্রতি অনীহা ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া, মানুষের অনেক রেসপন্স পাই, আমিও ডে বাই ডে মানুষের রুচি নিয়ে কাজ করি। আমি আমার দেশে যারা আছে, আপামর যারা আছে, স্টুডেন্ট যারা আছে বা যারা ইয়ং জেনারেশন যারা আছে, যারা হতাশা যারা আছে, এদের কাছে আমার আকুতি, চাকরি পেলে আলহামদুলিল্লাহ চাকরি করলাম, ভালো চাকরি পেলে কোনো সমস্যা নাই, ব্যবসা অনেক বরকতওয়ালা জিনিস। আমি শুধুমাত্র আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি, বাকিটুকু আপনাকে করতে হবে, কারণ মাঠে কাজ করা আর এখানে বসে থেকে বলে দেওয়া এক জিনিস নয়। আশা রাখছি আপনি এই আইডিয়াটা আপনার জীবনে কাজে লাগাতে পারবেন। শুধুমাত্র বসে বসে এই ভিডিওগুলো দেখে কোনো লাভ হবে না, আসলে প্রকৃত পক্ষে তখনই কাজে লাগবে এই ভিডিওগুলো যখন আপনি
এই কাজটা শুরু করে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।